জয়েন্ট ফ্রেন্ড আজকে যে ব্যাপার নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনার কাল যে আগের ভিডিওটায় আমি করেছি তিনশো একত্রিশ পর্যন্ত আজকের হচ্ছে আপনার তিনশো উনচল্লিশ পর্যন্ত অর্থাৎ এখানে তিনশো উনচল্লিশে কি কী বলা আছে এখানে দেখলেন তিনশো আইপিসি উনচল্লিশে বলা হয়েছে তিনশো উনচল্লিশে এখানে অন্যায্য গতিরোধের কথা বলা হয়েছে অনার্ঝ গতিরোধ কি কোনো একটা ব্যক্তিকে একটা গন্ডির বাইরে অর্থাৎ স্থলপথ হোক জলপথ হোক গমনের বাধা যদি দেয় তখনই এই তিনশো আইপিসি তিনশো আইপিসি থ্রি থ্রি নাইন প্রয়োগ করা হয় ঠিক আছে তারপর তিনশো চল্লিশে কী বলা আছে অনজ্য আটক অনাঝ্য আটক বলতে কি বলা আছে আইপিসি তিনশো অনাচ্ছ আটক যে ভারতের দণ্ডের তিনশো চল্লিশ ধারা অনুযায়ী কোনো ব্যক্তিকে নির্দিষ্ট সীমার মধ্যে গতিরোধ করা একটা সীমা আছে ধরুন একটা বাড়িতে রেখেছি বাটি বাড়ির বাইরে যাওয়া যাবে না এটা হচ্ছে তিনশো চল্লিশের মধ্যে পড়ে ঠিক আছে তিনশো একচল্লিশ বলেছে তিনশো একচল্লিশে আছে অনজ্য আটকের গতিরোধের দণ্ড কি আছে ধরতব্য জামিনযোগ্য অপরাধ এটা কি বলবো পাঁচশো টাকা জরিমানা এবং জজ যে জাস্টিস থাকবে সেই কিভাবে সাজা দেবে সেটা সেইভাবে উল্লেখ জসাইবি সাহেবই দেবেন ঠিক আছে তবে এক মাস পর্যন্ত তার জেল হতে পারে ঠিক আছে এবার তিনশো বিয়াল্লিশে কী বলা আছে তিনশো বিয়াল্লিশে আপনার হচ্ছে অনচ্ছ আটক অর্থাৎ গতিরোধ প্রথম একটা হচ্ছে গতিরোধ এটা হচ্ছে তিনশো বিয়াল্লিশে হচ্ছে অনাঞ্জ আটকে দণ্ড ধর্তব্য জামিনযোগ্য অপরাধ এক বছর পর্যন্ত পার্লিশিমেন্ট হাজার টাকা জারিমানা ঠিক আছে এগুলো সব আইপিসি আইপিসি তিনশো তেতাল্লিশে কী বলা আছে তিন বা তার বেশি দিন ধরে আটক যদি রাখে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তখন তাকে বছর পর্যন্ত পানিশমেন্ট কারাদণ্ড হতে পারে এবং ধর্তব্য জামিনযোগ্য অপরাধ এটা বা কোনো অপরাধজনক বল প্রয়োগ করে হামলা করে স্ত্রী লোকের প্রতি একই ধারা প্রয়োগ করা হবে তিনশো চুয়ান্ন কী আছে কোনো স্ত্রী লোকের শীলতা হানির জন্য হামলা বা বল প্রয়োগ করলে এই ধারাটা তিনশো চুয়ান্ন প্রয়োগ হয় ঠিক আছে এটা ধর্তব্য অর্থাৎ কংনিজেবাল অফেন্স জামিনযোগ্য অপরাধ দুবছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবার তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তর কী বলা আছে আইপিসি তিনশো পঁচাত্তর হচ্ছে সেটি সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ধর্ষণ অর্থাৎ কোন ব্যক্তিকে তার যৌন কর্ম অর্থাৎ বলাৎকার বা স্ত্রীর এটা মোটা বই যেটা আছে আপনাদের সে বইটা পড়বেন সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারবেন বা দৈহিক খারাপ ইচ্ছা শক্তি যদি বিনা সম্মতিতে বা সম্মতিতে যদি তার তার প্রতি খারাপ মানসিকতার স্বীকার করেন তখন তিনি ধর্ষণটা পড়ে যায় ঠিক আছে আর তার সঙ্গে সঙ্গে একটা জিনিস মনে রাখবে কোনো স্ত্রীলোকের সম্মান যখন মানসিক বিকারগ্রস্ত প্রমোদত্ত বা চেতনাকারী দ্রব্যের দ্বারা হয়ে থাকে ষোলো বছর কম কোনো স্ত্রীলোকে সম্মতি অসম্মতি যাই হোক না কেন তখন ধর্ষণের মধ্যেই পড়ে যায় ধর্ষণের দণ্ড কী বলা আছে ধর্ষণের দণ্ড দেখুন ধর্ষণের দণ্ড এখানে বলা আছে আপনার তিনশো ছিয়াত্তর আইপিসি ধর্তব্য জামিন অযোগ্য অপরাধ সাত বছর পর্যন্ত হতে পারে এবং দশ সাত থেকে দশ বছর পর্যন্ত আপনার কারাদণ্ড হতে পারে তিনশো ছিয়াত্তর এ আলাদাভাবে বসবাস করি কারি নিজের স্ত্রীর সাথে যদি সহবাস করে ধরুন আলাদা ডিভোর্স হয়ে গেছে বা ডিভোর্স হয়নি আলাদাভাবে স্যাপারেট তারা থাকছে তাও যদি কেউ সহবাস করে অসম্মিতে তখন কিন্তু ধর্তব্য জামিনযোগ্য অপরাধ যদিও সেকশন তার কিন্তু জেল দু বছর পর্যন্ত হতে পারে তিনশো ছিয়া ছিয়াত্তর বি আছে স্ত্রী অধীনে কোন স্ত্রীলোক সহবাস করলে লোকসাবক মানে কোন একটা লোকসাহক তার অধীনে কোন স্ত্রী তার সঙ্গে যে সহবাস করে সেটাও ধর্তব্য জামিন অযোগ্য অপরাধ কিন্তু পাঁচ বছর পর্যন্ত তার কারা কারা কারাদণ্ড হতে পারে তিনশো ছিয়াত্তর সি কে বলা আছে জেল সুপার বা পদে সুযোগ সুবিধা নিয়ে যে তার সঙ্গে সহবাস করে প্রবদ্ধ হয় এটাও ধর্তব্য জামিনযোগ্য অপরাধ পাঁচ বছর পর্যন্ত তারপর তিনশো ছিয়াত্তরটিকে আছে যদি হাসপাতাল কর্মচারী ম্যানেজমেন্ট স্টাফ হয় যৌনও কোনো হাসপাতাল স্ত্রীর লোকের সঙ্গে সহবাস করে এটাও ধরতব্য জামিনযোগ্য অপরাধ পাঁচ বছর পর্যন্ত তার কারাদণ্ড হতে পারে তো নেক্সট আসি চুরি অর্থাৎ থিফট থিফটে এমন কেউ আছে আইপিসি আইপিসি তোমার তিনশো ছিয়াত্তর বলা আছে অর্থাৎ চুরি বলতে আপনার পাঁচটা উদ্দেশ্য আছে আবার না বলে নেওয়া অসাধু উদ্দেশ্য নেওয়া বা তার অস্থাব সম্পত্তি অসাধু উদ্দেশ্যে এক জায়গায় স্থানান্তর করা এগুলো সব চুরির মধ্যে পড়ে বিস্তারিত ওই মট আপনার আইপিসি বইটা দেখে নেবেন ওটা বিস্তারিত পাবেন এখানে যাদের হয়তো সময় কম আছে তারা বইটা উলটিয়ে দেখে নিতে পারেন ঠিক আছে এগুলো হচ্ছে সিলেবাস ভিত্তিক যেহেতু পড়াচ্ছি আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করছি জাস্ট এইটুকু পড়লেও হতে পারে কিছুটা হবে বিস্তারিত ওই মোটা বই যেটা আছে আপনাদের সে বইটা দেখে নেবেন তারপর তিনশো উনআশি সেভেন নাইন চুরির দণ্ড চুরির দণ্ড হচ্ছে ধর্তব্য অপরাধ জামিন অযোগ্য অপরাধ তিন বছর পর্যন্ত তার কারাদণ্ড ঠিক আছে এবারে তিনশো আশি যদি বসত বাড়ি কেউ চুরি করে ধরতব্য জামিন অযোগ্য অপরাধ সাত বছর পর্যন্ত তার পালিশমেন্ট হতে পারে তিনশো একাশি হচ্ছে মালিকের অধিকারে থাকা কোনো কেরানি বা সেবক ধরুন আপনার ঘর কেউ চাকরি করে সে যদি আপনার অজান্তে কোনো জিনিস চুরি করে তখন সাত বছর পর্যন্ত তার কারাদণ্ড হতে পারে জামিন অযোগ্য অপরাধ ঠিক আছে তিনশো বিরাশি কী আছে চুরি করার উদ্দেশ্যে চুরি করার জন্য যদি আঘাত বা প্রতিরোধ করার প্রস্তুতি নিয়ে চুরি করে ধরুন কোনো শস্ত্র নিয়ে সে আমরা ঘরে বাড়িতে চুরি করতে আসছে তখন তিনশো বিরাশি প্রয়োগ করা হবে দশ বছর পর্যন্ত তার পানিশমেন্ট আছে তিনশো তিরাশি চলে আসি দেখুন তিনশো তিরাশি এক্সটর্শন অর্থাৎ জুলুমবাজি জুলুমবাজি কখন করা হয় তিনশো তিরাশি হচ্ছে আমরা কোনো ব্যক্তি যদি অসাধু উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে নিজের বা অন্য কারের ক্ষয় ক্ষয় ভতিয়ে ধরুন আমরা ছেলে আপনাকে আটকিয়েছে আমরা ছেলের ক্ষতি করার চেষ্টা করছে বা আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে কোন সম্পত্তি ও টাকা পয়সা লেনদেনের জন্য স্বাক্ষরিত করার জন্য বাধ্য করছে তখন এক্সর্শন বা জুলুমবাজি পড়ে তারপর তিনশো চুরাশি চলে আসি দেখুন তিনশো চুরাশি কী বলা আছে জুলুমবাজির দণ্ড জুলুমবাজি যে ধর্ত জামিন অযোগ্য অপরাধ তিন বছর পর্যন্ত তার পানিশমেন্ট হতে পারে তারপর তিনশো নব্বই চলে আসি তিনশো নব্বই কী আছে রাহা জানি বা দোষ্যুতা বা রবারি ঠিক আছে রবারিকিকে কেবল হচ্ছে তিনশো নব্বই ভারতীয় দণ্ডবিধি তিনশো নব্বই ধারা অনুযায়ী কোনো দস্যুতা বা কোনো চোর বা চুরি করার সময় কোনো ব্যক্তিকে অথবা চরায় মান নিয়ে যাবার সময় বা চেষ্টা করার সময় কোনো ব্যক্তির মৃত্যু বা অন্য গতিরোধ ঘটায় সে ব্যক্তিকে আঘাত করে বা আশু মৃত্যু আশু আঘাতের ভয় বা আঁশু ভয় দেখানো কিংবা সামনে উপস্থিত জুলুমবাজি করে তখন তিনশো নব্বই আইপিসি প্রয়োগ করা হয় ঠিক আছে তিনশো একানব্বই কী হচ্ছে ডাকাতি বা ডাকোটি ডাকটি বলতে আমরা ভারতীয় দণ্ডবিধি তিনশো একানব্বই ধারা অনুযায়ী পাঁচ বা তার বেশি ব্যক্তি একসঙ্গে যদি বা দস্যুতা করে অর্থাৎ পাঁচজনের বেশি হতে হবে নাহলে আমার ডাকাতি হবে না অর্থাৎ কোনো চুরি করতে গেলে একজন হলে সেটা চুরি হয়ে যাবে পাঁচজনের বেশি হয়ে গেলে তখন ডাকাতি বা দস্যুতা 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 করার চেষ্টা করে তখন ডাকাতি হয়ে যাবে ঠিক আছে দস্যুতা দণ্ড দেখুন দস্যুতা বলেছি তিনশো নব্বই আর তিনশো বিরানব্বই হচ্ছে দস্যুতা দণ্ড অর্থাৎ দস্যুতা দণ্ড কী আছে ধর্তব্য জামিন অযোগ্য অপরাধ চোদ্দ বছর তা লাইফ টাইম তার জেল হতে পারে চোদ্দ বছর পর্যন্ত হতে পারে তিনশো তিরানব্বই আছে দস্যুতা করার চেষ্টা করলে কেউ যদি দস্ততা করার চেষ্টা করে সাত বছর পর্যন্ত জেল ধর্তব্য এটা অযোগ্য জামিনযোগ্য অপরাধ আর তিনশো আছে দস্যুতা করতে গিয়ে স্বেচ্ছাকৃত যদি আঘাত কী ঘটে ধর্তব্য জামিন অযোগ্য অপরাধ লাইফ টাইম অর্থাৎ যাবজ্জীবন জেল এবং দশ বছর পর্যন্ত হতে পারে ডাকাটির দ্বন্দ্ব হচ্ছে এর পড়বেন পার্লিশমেন্ট অফ ডাকটি হচ্ছে থ্রি নাইনটি ফাইভ অর্থাৎ ধর্তব্য জামিনযোগ্য অপরাধ লাইফ জেল এবং দশ বছর পর্যন্ত জেল হতে হতে পারে তিনশো ছিয়ানব্বই আমি একটু তাড়াতাড়ি করছি কারণ অনেক লেন্দি হয়েছে ভিডিওটা খুন খুন সহজে অর্থাৎ কোন একটা খুন সহগ পাঁচজনে ডাকাতি করতে গেল কাউকে খুন করার করে ডাকাতি যদি করে তখন ধর্তব্য জামিনের যোগ্য অপরাধ হয়ে যাবে তার মৃত্যুদণ্ড হতে পারে যাওয়াজ জীবন হতে পারে এবং দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে ঠিক আছে তিনশো সাতানব্বই কী আছে মৃত্যু বা গুরুতর আঘাত ঘটাবার চেষ্টা সহযোগী যদি করে ধরতব্য জামিন যোগ্য অপরাধ সাত বছর পর্যন্ত তার পার্টিসিপেন্ট হতে পারে তিনশো নিরানব্বই অর্থাৎ তিনশো নিরানব্বই হচ্ছে ডাকাতি করার প্রস্তুতি কেউ নিলে ঠিক আছে প্রিপারেশন ফর ডাকোয়াটি বা এটা হচ্ছে ধরতব্য জামিন অযোগ্য অপরাধ সাত বছর পর্যন্ত তার কারণ্ড হতে পারে তিনশো চারে কী আছে ডাকাতি করার জন্য সমবেত হলে অর্থাৎ এক জায়গায় যদি অ্যাসেম্বল হয় ফর ডাকোটি তখন ধরতব্য জামিন অযোগ্য অপরাধ দশ বছর পর্যন্ত তার পানিশমেন্ট হতে পারে ঠিক আছে এবার তারপর নেক্সটে চলে আসি আমরা চড়াই মাল বা চড়াই সম্পত্তি তখন আইপিসি আইপিসির চারশো দশ চড়াইমাল চড়া সম্পত্তি বলতে কী বুঝো ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী চারশো দশ হচ্ছে চড়াইমাল চরাই সম্পত্তি যদি জুলুতা জুলুমবাজি বা দস্যুতা দ্বারা প্রাপ্ত হয় তা সেটা উদাহরণ এখানে বলা আছে চারশো এগারো কী বলেছে চড়াইমাল বা সম্পত্তি অসাধুভাবে যদি কে গ্রহণ করে এটা ধর্তব্য আমি জামিন অযোগ্য অপরাধ তিন বছর পর্যন্ত তার পালিশমেন্ট হতে পারে চারশো বারে কি আছে কোনো ব্যক্তি ডাকাতির থেকে হস্তান্তরিত চড়াই মাল গ্রহণ করলে অর্থাৎ কোনো ডাকাতির মাল জেনেও যদি গ্রহণ করে তখন চারশো বারো ধারা তার প্রয়োগ করা হবে এটা হচ্ছে ধর্তব্য জামিনের যোগ্য অপরাধ সে লাইফ টাইম জেল বা দশ বছর পর্যন্ত জেল হতে পারে ঠিক আছে তারপর নেক্সট ক্লাস আমি পরে নেবো এই পর্যন্ত রাখলাম থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও